আসসালামু আলাইকুম, আমি সাহারা সাথী কুকিং ব্লগ থেকে সাথী বলছি। কাছে ও দূরে, দেশে ও দেশের বাহিরে বসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকের রেসিপি তালের পায়েস। শুরু করছি রান্না। প্রথমে 1 লিটার দুধ দিয়েছি, দুধটি ফুটে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। আমি 300 গ্রাম চিনি গুঁড়া প্লাস চাল ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা আগে, এখন এর পর্যায়ে সেগুলো দিয়ে দিচ্ছি। চালগুলো ফুটে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। এই পর্যায়ে অল্প একটু লবণ দিচ্ছি। এই পর্যায়ে আমি অন্যান্য উপকরণ অ্যাড করছি। দেখুন আমার চাউলটি ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি 1 কাপ পরিমাণ ক্যারামেল দিয়ে দিচ্ছি, যাতে কালারটা সুন্দর আসে। আপনারা চাইলে চিনি অ্যাড করতে পারবেন, গুড় দিতে পারবেন, যার যার টেস্ট অনুযায়ী সে তাই দেবে। এই পর্যায়ে তাল দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তাল দিলাম। তালগুলো জাল দিয়াছিল, কাঁচা তালও দেওয়া যাবে। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। আমার তালটি নেড়ে চেড়ে মিশানো হয়ে গেছে। এ পর্যায়ে নারকেল দিয়ে দিচ্ছি। নারকেলও 1 কাপ পরিমাণ দিলাম। সম্পূর্ণ উপকরণ দেওয়া হয়ে গেছে। এবার বেশ কিছু সময় পানিটা টানিয়ে নিতে হবে। আঠালো ভাব হয়ে আসলে আমি নামিয়ে নেব।
দেখুন এই পর্যায়ে আমার রান্নাটি হয়ে গিয়েছে। এখন নামিয়ে পরিবেশন করাবো। আমার রান্নাটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।